बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कुलगांव सिटी कॉर्पोरेशन कॉलेज पत्रिक आयोजित ऑनलाइन क्लासरूम में व्यवसाय शिक्षा शाखा एकादश द्वादश श्रेणी शिक्षार्थी के स्वागत। हमें आज के व्यवसाय संगठन और व्यवस्थापना प्रथम पत्र पंचम अध्याय अर्थात जौथ मूलधनी व्यवसाय अध्याय एक गुरुत्वपूर्ण टॉपिक से आलोचना करब। आज के टॉपिक से कुम्भानी विलोप साधन पद्धति अर्थात कुम्भानी संगठन की पद्धति विलोप साधन करा जाए कुम्भानी मालिक अथवा पावनादार अथवा शेयर होल्डर अथवा निबंधक आवेदन प्रेक्षी अथवा अन्य कोनो जुक्तिसंगत कारण यदि आदालत यदि मन करे कुम्भानीटा विलोप साधन करा दरकार ताहले आदालत कर्तृक बाध्यतामूलक विलोप साधन करार अर्डार देवा हय आदेश जारी करा हय अर्थात आदालत कर्तृक बाध्यतामूलक विलोप साधन करा हय कोनो कोम्पानिके से विलोप साधनके बला हय आदालत कर्तृक बाध्यतामूलक विलोप साधन द्वारा एम सिद्धांत ग्रहण आदालत कुम्भानीटा की আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন করানোর সিদ্ধান্ত যদি গৃহীত হয় তাহলে এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে তারা আদালতে আবেদন করবে আদালত কি করবে বাধ্যতামূলক এই কোম্পানি বিলোপ সাধন করার জন্য কাজ করবে এটাকে বলা হয় বিশেষ সিদ্ধান্ত গ্রহণ এরপর আসি বিধিবদ্ধ সভা অনুষ্ঠানে ব্যর্থতা কোম্পানি যদি নির্দিষ্ট সময়ের ভিতর বিধিবদ্ধ সভা আহ্বান করতে ব্যর্থ হয় অর্থাৎ কোম্পানি গঠনের পর নির্দিষ্ট সময় সাধারণ সভার ভিতর বিধিবদ্ধ সভা আহ্বান করতে হয় ওই নির্দিষ্ট সময়ের ভিতর যদি কোম্পানি সংগঠন বিধিবদ্ধ সভা আহ্বান করতে অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠানে বিধিবদ্ধ সভা অনুষ্ঠিত করতে ব্যর্থ হয় তখন তাহলে আদালত কর্তৃক কি করা হয় ওই কোম্পানিকে বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন করা হয় এটা একটা নিয়ম আর একটা कार्यक्रम परिचालना शुरू करते निर्दिष्ट समय शुरू करते व्यर्थ होते शुरू करे नाई तखन आदालत जदि मने करे कोम्पानी चालू रखा উচিত হবে তখন কি করবে আদালত কর্তৃক এই কোম্পানিকে বাধ্যতামূলকভাবে বিলোপ সাধনের অর্ডার দেওয়া হয় বাধ্যতামূলকভাবে আদালত কর্তৃক এই কোম্পানিকে বিলোপ সাধন করা হয় এরপর আসি সদস্য সংখ্যা হ্রাস যদি একটা কোম্পানির ক্ষেত্রে সাধারণত আমরা দেখি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন সদস্য সংখ্যা থাকতে হবে ট্রাইবাল লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 জন সদস্য সংখ্যা থাকতে হবে যদি এসে কম সদস্য সংখ্যা যদি হয়ে যায় যেমন পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যদি 7 জনের কম সদস্য সংখ্যা হয় ট্রাইবাল লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যদি 2 জনের কম সদস্য সংখ্যা হয় তখন আদালত বাধ্যতামূলকভাবে এই কোম্পানি সংগঠনকে কি করে বিলোপ সাধন করে এটা একটা পদ্ধতি এটা একটা নিয়ম এছাড়া ঋণ পরিশোধে অক্ষমতা যদি আদালত যদি দেখে একটা কোম্পানি আমাদের দেখে আদে আমাদের কাছ থেকে যে ঋণটা সংগ্রহ করছে সেই ঋণটা যথাসময়ে পরিশোধ করতে পারতেছে না আবেদন যদি করতেছে ঋণ পরিশোধ করে না তখন কি করে কোম্পানি আদালত যদি মনে করে এই কোম্পানিটাকে বন্ধ করে দেওয়া উচিত তখন আদালত কর্তৃক এই কোম্পানিকে বাধ্যতামূলকভাবে বিলোপ সাধনের অর্ডার দিয়ে দেয় এরপর আসি স্বেচ্ছাকৃত দুই নম্বর হচ্ছে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন স্বেচ্ছাকৃত বিলোপ সাধন কিরকম স্বেচ্ছাকৃত বিলোপ সাধন হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডাররা মালিকরা যদি স্বেচ্ছায় নিজস্ব কোম্পানিটা বিলোপ সাধন করার জন্য ইচ্ছা প্রকাশ করে তারা সবাই যদি চায় আমরা আর কোম্পানিটা আর পরিচালনা করতে চাচ্ছি না এখন বিলোপ সাধন করে ফেলবো এটা যদি স্বেচ্ছায় রাজি হয় সেটাকে বলা হয় স্বেচ্ছাকৃত বিলোপ সাধন স্বেচ্ছাকৃত বিলোপ সাধন কিভাবে হয় সদস্যদের সদস্য মানে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন একদম
কিরকম অর্থাৎ একটা কোম্পানির সদস্য যারা আছে শেয়ার হোল্ডার যারা আছে তারা যদি স্বেচ্ছায় কারো জোরপূর্বক না কেউ প্রভাব কাটিয়ে না তারা যদি নিজ ইচ্ছায় স্বেচ্ছায় যদি তাদের কোম্পানিটা বিলোপ সাধন করতে ইচ্ছা পোষণ করে তাহলে বিলোপ সাধন করে তাহলে সদস্য গ্রহণ করে দি সদস্য গণের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন করে নির্দিষ্ট কোম্পানি কিরকম যদি একটা কোম্পানি নির্দিষ্ট সময়ের জন্য গঠন করা হয়েছে পাঁচ বছরের জন্য গঠন করা হয়েছে দশ বছরের জন্য গঠন করা হয়েছে অথবা তিন বছরের জন্য গঠন করা হয়েছে ওই নির্দিষ্ট সময় যদি অতিক্রান্ত হয় এরপর যদি কোম্পানি বন্ধ করতে চায় তাহলে সেটা হচ্ছে নির্দিষ্ট কোম্পানি অথবা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যদি কোম্পানি গঠন করা হয় ওই উদ্দেশ্যটা যদি পরিপূর্ণ হয়ে যায় ওই উদ্দেশ্যটা যদি সাধন হয়ে যায় এরপর যদি বিলোপ সাধন করে তাহলে সেটা নির্দিষ্ট কোম্পানির ক্ষেত্রে যেমন আমি একটা ব্রিজ করার জন্য আমরা কয়েকজন মিলে একটা কোম্পানি সংগঠন গঠন করছি ব্রিজটা হয়ে গেছে তাহলে আমাদের উদ্দেশ্যটা সম্পাদন করা হয়ে গেছে এটা হচ্ছে নির্দিষ্ট কোম্পানির ক্ষেত্রে আর একটা হচ্ছে সাধারণ কোম্পানির ক্ষেত্রে সাধারণ কোম্পানির ক্ষেত্রে হচ্ছে কোম্পানির সাধারণ সবাই যদি শেয়ার হোল্ডাররা মিলে একসাথে হয়ে রাজি হয় আমরা কোম্পানির পরিচালনা করতে রাজি না আমরা বিলোপ সাধন করব তাহলে কোম্পানি বিলোপ সাধন করতে পারবে এরপর আসি তিন নম্বর আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন অর্থাৎ কোম্পানির শেয়ার বিশেষ সাধারণ সবাই যদি এটা কোম্পানি বিলোপ সাধন করার সিদ্ধান্ত গৃহীত হয় তখন তখন যদি কোম্পানির কোন পক্ষ মালিক পক্ষ হোক পাওনাদার পক্ষ হোক অন্য কোন পক্ষ হোক কি যদি দেখে বিলোপ সাধনটা আদালতের তত্ত্বাবধানে আদালতের মাধ্যমে যদি বিলোপ সাধন হলে ভালো হবে মনে করে তখন আদালতের কাছে আবেদন করে আদালতকে তত্ত্বাবধানে বিলোপ সাধনের জন্য তারা রাজি হয় আদালতকে আবেদন করে সে আবেদনের প্রেক্ষিতে আদালত যদি মনে করে আমার মাধ্যমে আমার তত্ত্বাবধানে কি করা দরকার কোম্পানি বিলোপ সাধন করা দরকার আদালতের তত্ত্বাবধানে যদি কোম্পানি বিলোপ সাধন করে তাহলে সেটা হচ্ছে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন কিরকম এটা কয়েকটা ভাগের ভাগ রয়েছে যেমন প্রতারণার উদ্দেশ্যে বিলোপ সাধন আদালত যদি দেখে যে কোম্পানি বিলোপ সাধনটা যদি আদালত না করে যারা বাকি যারা হর্তাকর্তা পরিচালকরা আছে তারা যদি বিলোপ সাধন করে তারা প্রতারণা করতে পারে বাকি শেয়ার হোল্ডারদেরকে ঠকাতে পারে বাকি শেয়ার হোল্ডারদের ঠকাই প্রতারণা করে বিলোপ সাধনের মধ্যে দুই নম্বরই করতে পারে তখন আদালত তখন তত্ত্বাবধানে বিলোপ সাধনের দায়িত্বটা নিয়ে নেয় সেটা হচ্ছে সেটা একটা নিয়ম আরেকটা হচ্ছে যথাযথ নিয়ম অনুসরণে ব্যর্থতা অর্থাৎ একটা কোম্পানি বিলোপ সাধন করার ক্ষেত্রে যদি যে রুলস রেগুলেশন গুলো আছে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো যদি পরিচালকরা যদি যথাযথ কর্তৃপক্ষ যদি যথাযথ নিয়ম অনুসরণ করে না করে আদালত যদি মনে করে এরা যথাযথ নিয়ম অনুসরণ করবে না তখন আদালতের তত্ত্বাবধানের মাধ্যমে কোম্পানি বিলোপ সাধন করানো হয় অথবা শেয়ার হোল্ডাররা যদি আবেদন করে তারা যদি মনে করে পরিচালকরাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ নিয়ম অনুসরণ করবে না বলে মনে হয় তখন তারা আদালতের আশ্রয় নেয় আদালতের তত্ত্বাবধানে কোম্পানি বিলোপ সাধন করার জন্য আবেদন করে এর পরিপ্রেক্ষিতে আদালত কি করে কোম্পানি তার তত্ত্বাবধানে কোম্পানি বিলোপ সাধন করে অথবা অনিয়ম পক্ষপাতিত্ব আদালত যদি দেখে কোম্পানি বিলোপ সাধনের ক্ষেত্রে অনিয়ম সংঘটিত হচ্ছে পক্ষপাতিত্ব সংঘটিত হচ্ছে এক পক্ষ পক্ষপাতিত্ব করা হচ্ছে দুর্নীতি করা হচ্ছে কাউকে ঠকানো হচ্ছে তখন আদালত কি করে এই কোম্পানি সংগঠন বিলোপ সাধনের দায়িত্বটা নিজের তত্ত্বাবধানে নিয়ে নেয় তখন নিজের তত্ত্বাবধানে আদালতের তত্ত্বাবধানে কোম্পানিটা বিলোপ সাধন করা হয় তাহলে আমরা আজকে আলোচনায় দেখতে পাই কোম্পানি বিলোপ সাধন তিনটা পদ্ধতিতে করা হয় আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন জোরপূর্বক বিলোপ সাধন করা হয় আর একটা হচ্ছে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন শেয়ার হোল্ডাররা সদস্যরা স্বেচ্ছায় রাজি হয়ে বিলোপ সাধন করা হয় আর একটা হচ্ছে আদালতের তত্ত্বাবধানে আদালতের তত্ত্বাবধান করবে আদালত সুপারভাইজ করবে আদালত দেখাশোনা করবে এর মাধ্যমে বিলোপ সাধন করা হয় যেন কোনো দুই নাম্বারই না হয় পক্ষপাতিত্ব না হয় অনিয়ম না হয় প্রতারণা না হয় কোনো কি না হয় যথাযথ নিয়ম অনুসরণ করা হয় সেই জন্য আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন এই তিন উপায়ে কোম্পানি বিলোপ সাধন করা যায় তাহলে আমরা আজকে কোম্পানি বিলোপ সাধন পদ্ধতি নিয়ে আলোচনা করলাম আজকে এতটুকুতে রাখি আল্লাহ হাফেজ আগামী ক্লাসে ইনশাল্লাহ একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ